66 ঘন্টা পর অবশেষে উদ্ধার জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল ফোন। শুক্রবার বিকেল 5টায় পুকুরে দুটি মোবাইল ফোনই ফেলে দিয়েছিলেন শাসক বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, বড়োয়ার তৃণমূল বিধায়ক তিনি, এবং একটি ফোন গতকাল সকালবেলা উদ্ধার হয় 38 ঘন্টা পর এবং অপর ফোনটি 66 ঘন্টা পরে উদ্ধার হয়। সিবিআই তল্লাশি অভিযানে বিধায়কের বাড়ির অদূরে ঝোপ থেকে 5টি ব্যাগ উদ্ধার হয়েছে এবং কেন্দ্রীয় গোয়েন্দারা যেমনটা দাবি করেছেন এই ব্যাগগুলিতে নিয়োগ সংক্রান্ত প্রচুর নথি মিলেছে। ভোরবেলা জীবনকৃষ্ণকে গ্রেফতারের পর কলকাতায় নিয়ে এসেছে তাকে সিবিআই এবং ইতিমধ্যেই তাকে মেডিকেল পরীক্ষা করানোর পর আলিপুর আদালতে পেশ করা হবে। সকালবেলা থেকে শুরু করে এখনকার যে ছবি আপনাদের আমরা সারাদিন দেখিয়েছি এবং শুক্রবার বেলা 12টা থেকে এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় এবং জীবনকৃষ্ণ সাহাকে একদিকে যেমন নজরবন্দি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেই জিজ্ঞাসাবাদের পরতে পরতে ছিল রহস্য এবং এই দুটি ফোন তিনি ছুঁড়ে ফেলে দিলেন পুকুরে এবং কেন ছুঁড়ে ফেলে দিলেন, মোবাইল ফোনে কি রয়েছে, কাউকে কি আড়াল করার চেষ্টা করছেন তিনি, এবং নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এর আগেও আমরা দেখেছি অভিযুক্তদের মোবাইল ফোনের চ্যাট কল লিস্ট প্রভৃতি কিন্তু একেবারে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করেছে তদন্তের ক্ষেত্রে। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। প্রকাশ, দুটি ফোন উদ্ধার হয়েছে, একটি 38 ঘন্টা পর এবং অপরটি 66 ঘন্টা পর, সেক্ষেত্রে এখান থেকে ডেটা রিট্রিভ কিভাবে করা হবে এবং এরপর ফরেন্সিকে পাঠানোর প্রক্রিয়াকে শুরু করবেন সিবিআই আধিকারিকেরা? দেখো, তোমাকে বলে দিই এই দুটো ফোন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সিবিআই আধিকারিকরা মনে করছেন যে এই দুটো ফোনের ভেতরে যে তথ্য রয়েছে সেই তথ্য কিন্তু এই গোটা তদন্তর অন্য মাত্রা আনবে। জীবনকৃষ্ণ সাহা যেভাবে এই দুটো মোবাইল ফোন কেড়ে নিয়ে পুকুরে ফেলে দিয়েছিলেন তারপর থেকেই কিন্তু আরও রহস্য বেড়েছে, একাধিক প্রশ্ন রয়েছে যে কী তথ্য গোপন করতে চাইছেন তারা। এই ফোনের মধ্যে একাধিক হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি থাকতে পারে, এই ফোনের মধ্যে একাধিক নথি থাকতে পারে গ্যালারির মধ্যে, এবং এই ফোনের মধ্যে সেই ক্যান্ডিডেটদের নাম লিস্ট এবং টাকার হিসেব থাকতে পারে যেটা কিন্তু তিনি গোপন করতে চাইছেন এমনই দাবি করছেন সিবিআইয়ের গোয়েন্দারা। তাই ইতিমধ্যেই আইটি এক্সপার্টদের সঙ্গে, ফোনের যারা বিশেষজ্ঞ, ফরেন্সিকের যারা বিশেষজ্ঞ, তাদের সঙ্গে কথা বলা হয়েছে। দু একদিনের মধ্যেই এই দুটো ফোন একেবারে বিশেষজ্ঞদের পরামর্শ যেমনটা নেওয়া হচ্ছে। আর এখানেই প্রকাশ একটা প্রশ্ন উঠছে যে জিজ্ঞাসাবাদ চলাকালীন কিভাবে পুকুরে ফোন ফেললেন জীবনকৃষ্ণ এবং জিজ্ঞাসাবাদ শুরুর সময় বিধায়কের ফোন কেন নেওয়া হয়নি, এখানেই তোমার কাছে জানতে চাইবো এই সার্চ অপারেশনের ক্ষেত্রে ঠিক কি নিয়ম ফোন বাজেয়াপ্ত করার ক্ষেত্রে এবং কোথায় গাফিলতি রয়েছে যা নিয়ে রিপোর্ট তলব করেছে দিল্লিতে সিবিআই সদর দফতর। দেখো, ইতিমধ্যেই দুটো ফোন পাওয়া গেছে কিন্তু এখানে ক্রস নেগলিজেন্সি রয়েছে। সিবিআই এর দিল্লির সদর দপ্তরের শীর্ষ আধিকারিকরা মনে করছেন যারা তদন্ত করতে গিয়েছিলেন, যারা তল্লাশি অভিযানে গিয়েছিলেন, তাদের নেগলিজেন্সি, তাদের গাফিলতির জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে। নিয়ম হচ্ছে, যেটা সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন, যে কোনো বাড়ির ভেতরে বা জায়গায় পৌঁছানোর পর সেই জায়গায় যে কজন থাকবে উপস্থিত তাদের প্রত্যেকের ফোন কিন্তু নিজেদের কাস্টাডিতে নিয়ে নিতে হয়। পরে সেই ফোনের মধ্যে যে কটা ফোন সিজার লিস্টে দেখানো হবে সেটা রেখে দিয়ে বাকি ফোনগুলো ফেরত দিয়ে দিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে একটা সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, 12:30 নাগাদ সেদিন বেলা 12:30 নাগাদ সিবিআইয়ের অফিসাররা জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছে যান এবং এই ঘটনা ঘটেছে 5:30 নাগাদ, 5 ঘন্টা পর এই ফোন কিভাবে জীবনকৃষ্ণ সাহা নিজের কাস্টাডিতে পেয়েছেন। তুমি জানো, সিবিআই সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম যে তিনি একজন অফিসারের হাত থেকে সেই ফোন কিনে নেন। তাহলে এটা কিভাবে সম্ভব হয় যে একজন অফিসার সেই ফোন নিজের কাস্টাডিতে নিয়ে নিজের কাস্টাডিতে রেখেছিলেন এবং সেখান থেকে তিনি ফোন নিয়ে নিচ্ছেন? চরম গাফিলতি, ক্রস নেগলিজেন্সি। তাই যেটা সিবিআই সূত্রের খবর, দিল্লির সদর দপ্তর থেকে একটি রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হেড অফ ব্রাঞ্চের কাছ থেকে যে কোন কোন অফিসারদের নেগলিজেন্সির জন্য এই ঘটনা ঘটেছে এবং ঘটনার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে যে কোন কোন অফিসাররা সেখানে ছিলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কী করছিল, যে সময় এই ঘটনা ঘটলো, কেন তাকে আটকানো সম্ভব হলো না,
কার গাফিলতির জন্য এই ঘটনা ঘটলো একেবারে প্রকাশ এবং ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে রিপোর্টে কি উল্লেখ থাকে সেদিকে আমাদের নজর থাকবে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য আর এবার জীবনকৃষ্ণ সাহাকে কিন্তু গ্রেফতার করেছে সিবিআই আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাব পার্থ প্রতিম তুমি নিজাম প্যালেসে রয়েছো এবং এর আগে আমরা দেখেছি যে পাঁচ ব্যাগ ভর্তি নথি উদ্ধার হয়েছে এবং যে নথিতে চাকরির দুর্নীতির কিন্তু প্রচুর তথ্য রয়েছে সেখানে সেই সমস্ত তথ্য প্রমাণ কি আজ সিবিআই পেশ করতে চলেছে আদালতে একেবারে একেবারেই দেখো কিন্তু সিবিআই সেই সমস্ত নথিপত্র সম্পর্কে যা যা তথ্য পেয়েছে সেই সমস্ত বিষয়টাই কিন্তু আদালতের সামনে তুলে ধরবে তবে একেবারে নিজাম প্যালেসে আমরা রয়েছি সেখানে 1800 নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগে জীবনকৃষ্ণ সাহাকে ওনাকে মেডিকেল পরীক্ষা করার পর শারীরিক পরীক্ষা করার পর ওনাকে আবারও কিন্তু নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে এবং কিন্তু আমরা দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে একাধিক প্রশ্ন করা হলেও তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেননি একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন রয়েছে এখানে একেবারে নিজাম প্যালেসের ভেতরে এবং চারিদিকে গার্ডরেল ব্যারিকেড করে তৈরি রাখা হয়েছে এবং কিছুক্ষণ পরে আবারও জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে এখান থেকে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা যাবে আলিপুর আদালতের উদ্দেশ্যে এবং সিবিআই তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে জীবনকৃষ্ণ সাহাকে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে কারণ যেটা একাধিক প্রভাবশালী যোগ কিন্তু তারা পাচ্ছেন এবং কার কার কাছে টাকা পৌঁছাতো নিয়োগ দুর্নীতির এই যে চক্র সেই চক্রে জীবনকৃষ্ণ ছাড়া আরও কারা কারা যুক্ত রয়েছে বা এই রকম একাধিক প্রশ্নের উত্তর জানার জন্য ওনাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে সিবিআই এর গোয়েন্দারা ধন্যবাদ পার্থ প্রতিম জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পর তার বাবা কি বলছেন তিনি বলছেন যে ছেলের ভয় থাকতেন তিনি ঘুষ খেয়ে তার ব্যক্তিগত ক্ষতি করার চেষ্টা করত ছেলে কি বলেছেন তিনি শুনেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস সিবিআই হাতে গ্রেফতার হয়েছে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা আমরা এই মুহূর্তে রয়েছি তার বাবার সঙ্গে সাঁইথিয়ায় তালতলায় তার বাবার রাইস মিল সেখানে আমরা উপস্থিত রয়েছি আর আপনার সঙ্গে কথা বলবো বিশ্বনাথবাবু আপনার ছেলে জীবনকৃষ্ণ সাহা তাকে সিবিআই আজ ভোরে গ্রেপ্তার করেছে এটা কি শুনে প্রথম আপনার কী মনে হলো আমার মনে কিচ্ছু হয় না আমার মনে কোনো দুঃখ নাই ও যে আমার ক্ষতি করে ও বুঝবে আমি ওই সব ব্যাপারে আমি কোনো এ করি না ইন্টারফেয়ার করি না এমএলএ হয়েছে তাও বলেনি বা কীভাবে হয়েছে তাও বলেনি আমাকে কোনোদিন জানায়নি আমাকে অসম্মান করে সবসময় আমার ব্যবসার উপরেও ট্রাভেল করে ওই গোডাউনে আপনার গাড়ি লাগাতে দেয় না মিটিং করে দেয় মাল দিতে খুব অসুবিধা হয় তবুও আমরা কায়দা কৌশল করে মালগুলা বিতরণ করি আমার কোনো সহযোগিতা ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই একটা জিনিস বলুন যে আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি প্রচুর অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য কোটি কোটি টাকা তুলেছেন ঠিক আমার যা ক্ষতি করে আমি ওই কী অযোগ্য দিয়েছে না দিয়েছে ওসব আমি বলতে পারব না লোক আসতে দেখতাম কিন্তু আমার তো মুখ খোলার উপায় নাই আমাকে তো মারতে চলে আসে এই 10 দিন আগেই বলেছে তোকে হাজতে ভরে দেবো দিয়ে আমাকে বলে হুমকি দিয়েছে আপনি হ্যাঁ এই 7 দিনও হয়নি আমরা কিছু বলতে পারি না যে ওর এখন পাওয়ার আছে কিছুই বলে না যে আবার যখন ইলেকশন হবে তখন দেখা যাবে ওরে আমরা বুঝছিলাম আমাকে খুব সহ্য করে চলতে হয় এখন মালের অর্ডার হয়েছে আমি মালের গাড়ি ঢোকাতে পারছি না আমরা তো জানি না সব জিনিস প্রাইমারি স্কুলে টিচারিং করতো তিনি হঠাৎ করে টিকিট পেয়ে গেলেন রাজনীতিতে চলে এলেন এবং তারপর এখন জানা যাচ্ছে যে তিনি দুর্নীতিতে যুক্ত এটা আপনার অবাক করছে না আমি প্রাইমারি করলো না কী করলো আমি ওসব খোঁজ আর রাখি না কিন্তু আমার সর্বদা ক্ষতি করার লেগে আছে আপনার দরখাস্ত দিয়ে দেয় যেমন আমি পার্টনারশিপ করতে গেছিলাম 4টে আমার ওয়াইফের নামে আমার ছেলের নামে মেয়ের নামে আর দিয়ে পার্টনারশিপ করতে গেলাম 3-4টে করেছে এইবার ওদের সব হয়ে গেল আমার তো হলো না রিজেক্ট করে দিলে কমিশনারকে ফোন করে দিয়ে বন্ধ করে দিলে প্রভাব খাটাতো আপনার ব্যবসার ক্ষতি করার জন্য বাবা আমি তো ভয়ে থাকতাম আমি যেতামই না গালাগালি করে তারপরে আপনার মিড ডে মিল আমি পেয়ে গেলাম বিডিওর সাথে 1 নম্বর সিরিয়ালে ছিলাম সেই মিড ডে মিলকে কাগজপত্র নিয়ে এসে বিডিওর কাছ থেকে একজনের কাছে কত টাকা খেয়ে আর তাকে দিয়ে দিলে লাহাকে আর একটা ডিস্ট্রিবিউটারকে কিন্তু মানুষ হিসাবে এটা কতটা খারাপ লাগছে যে প্রচুর সাধারণ মানুষের টাকা আত্মসাত করেছেন তিনি চাকরি আমার ব্যাপারে তো ঘুষ খাচ্ছে তো এবার বলবেন কি আপনি আমারই লাইসেন্সটাকে জন্য একজনের কাছে ঘুষ খেয়ে আমাকে ডিনাই করে দিয়েছে তাহলে আমি কি বলবো আপনার
আমার গোডাউনগুলোকে দিয়ে এখন অফিস করেছে, কী করবেন আপনি বলুন? ভয়ে চলতে হয়েছে আমাকে, আমি 92 সালে লাইসেন্স করেছি, সেই গুদম ভাঙতে আসছি। আপনার কোথাও মনে হয় যে এই যে সিবিআই হাতে গ্রেপ্তারি হয়েছেন তিনি, এটা হওয়ার প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না, আমাকে টিকতে দিত না। আমার যে 10 বছর আগে যা অত্যাচার করেছে আমাকে টিকতে দিত না। সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছে, অন্তত এবার তারা তিনি শান্তিভাবে সৎভাবে তার নিজের ব্যবসাটা সামলাতে পারবেন, এবং এই যে যেভাবে টাকার বিনিময়ে চাকরি, সেটা তিনি কোনোভাবেই তাকে সমর্থন করেন না, এমনটি কিন্তু জানাচ্ছেন জীবনকৃষ্ণ সাহার বাবা। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, সাঁইথিয়া। নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় এক তৃণমূল বিধায়কের গ্রেপ্তারের ঘটনায় তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারী। তদন্তে এটা প্রমাণিত যে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা মিডলম্যান হিসেবে কাজ করেছেন, এমনটাই অভিযোগ বিরোধী দলনেতার। তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, সাংসদদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, টুইটে উল্লেখ শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার তালিকায় নাম রয়েছে বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের, নাম রয়েছে মুর্শিদাবাদের সাংসদ ও জেলা তৃণমূলের চেয়ারম্যান আবু তাহের খানের, কারামন্ত্রী অখিল গিরির নামও রয়েছে এই তালিকায়, নাম রয়েছে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত মালিকের। জনপ্রতিনিধি হিসেবে চাকরি দেবার সুযোগ থাকলে আগামী দিনে আবার সুপারিশ করব, যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত, যে তালিকা দেখানো হয়েছে তাতে আমার সই নেই। প্রতিক্রিয়া বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। কাজ নেই, ইস্যু নেই, মিথ্যা অভিযোগ, ওটা ভুয়ো তালিকা, এমনটাই দাবি করেছেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত মালিকে। একজন জনপ্রতিনিধি হিসেবে যদি কাউকে চাকরি দেওয়ার সুযোগ থাকে, তাহলে সেরকম চাকরি আমি হাজারবার দিতে প্রস্তুত আছি। আর দু নম্বর, কী লিস্ট দেখিয়েছে বা না দেখিয়েছি জানি না, একবার যেটা দেখিয়েছিল সেখানে হাতের লেখা কিন্তু আমার নয়, আর আমার কোনো লেটার হেটে ব্যবহার করা হয়নি। সেটা আমি বলবো না, তদন্তের বিষয়। আমি প্রস্তুত আছি যে কোনো তদন্তের জন্য, এবং যদি মনে হয় তদন্ত করবে করুক না, অসুবিধা কী আছে। আমি যদি আবার বিধায়ক কোনো দিন হই, দিদির আশীর্বাদে এবং অভিষেক ব্যানার্জির সহযোগিতায় আমি ওরকম সুপারিশ হাজারবার করব। তখন কী ঘটেছিল সেটা তো শুভেন্দু অধিকারী নিজেও তাহলে করে থেকে থাকতে পারে, কেন সেই মন্ত্রিসভার সদস্য তো শুভেন্দু দাও ছিল। শুভেন্দু অধিকারের এই টুইটের প্রেক্ষিতে শাসক দলের নেতা মন্ত্রীদের প্রত্যেকের বক্তব্য আপনাদের সামনে রাখবো, তবে তার আগে যে খবরে নজর রাখবো আমরা, এবিটি এর উত্তর কন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার, কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ প্রদান সহ একগুচ্ছ ইস্যুতে উত্তর কন্যা অভিযান, বিক্ষোভকারীদের ওপর জল কামান চালালো পুলিশ, এই খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে। এবিটি এর উত্তর কন্যা অভিযান ছিল এবং যা ঘিরে একেবারে ধুন্ধুমার কাণ্ড বাঁধল। বিক্ষোভকারীদের ওপর জল কামান চালিয়েছে পুলিশ, এই খবর এসে পৌঁছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই খবর নিয়ে ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। এবিটি এর উত্তর কন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড, কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ প্রদান সহ একগুচ্ছ ইস্যুতে উত্তর কন্যা অভিযান ছিল তাদের, এবং বিক্ষোভকারীদের ওপর জল কামান চালালো পুলিশ। উত্তর কন্যা অভিযান ছিল আজ এবিটিএর, এবং যে সমস্ত দাবি নিয়ে তাদের এই অভিযান, সেখানে অন্যতম ছিল কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ দিতে হবে, সেই ইস্যুতে উত্তর কন্যা অভিযান করেছিলেন তারা। এবং ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাংডোলা করে বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া হচ্ছে, বিক্ষোভকারীদের ওপর জল কামানো চালায় পুলিশ।